গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফ স্টাইলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সকলেই ভালো আছি। দেশ দেশান্তরে যে যেখান থেকে দেখছো তাদের সকলকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত হননি তারা প্লিজ হয়ে যেও। আর দেখো সকাল সকাল স্নান করে ফেলেছি, আর রাস্তাঘাট পুরো জলে ভরা ছিল, বৃষ্টি হচ্ছিলো, তো রাস্তাঘাট ঝাড় দিয়ে স্নান করে ফেলেছি। আর এখন থেকে আমি কী করছি তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো ধান ক্ষেতগুলো কেমন বড় হয়ে গেছে, হ্যাঁ না, ধানগুলো বৃষ্টি, আর দেখো পুরো মেঘলা, আর বৃষ্টি হয়েছে প্রচুর। আর এই দেখো সোনার পিসি, সোনার সোনার দিদি রাস্তায় বসে আছে, রান্না করছেন শাশুড়ি মা, কেননা আমি বাসি কাজ করে উঠান ঝাড়টার দিয়ে সমস্ত কিছু করে স্নান করে ফেলেছি। হালকা হালকা পড়ছে বৃষ্টি, আর সবাই গেছে শাক তুলতে, শাক তুলে বিক্রি করা হবে তার জন্য। তো আমি যেহেতু সকালে স্নান করে ফেলেছি, সব কিছু কমপ্লিট, ওই জন্য আমি শাক তুলতে যাব না। তো আমি বাড়িতে কাটবো এখন গরুর জন্য খড়। তো চলো খড় কেটে ফেলি, পরে ভাতটা হবে শাক। খড় কাটার পর এই জায়গাটাকে এখন সম্পূর্ণ পরিষ্কার করে নেবো, আর এই বস্তা রাস্তা সব গুছিয়ে রাখবো, কেননা এখানে শাক বাঁধানো হবে। আর বৃষ্টি পড়ছে ওই জন্য উঠানে পুরো চট বিছিয়ে দেওয়া হয়েছে, নাহলে মাটি কেটে চলে যায়। তো আমি পরিষ্কার করে নিই, এগুলো দিয়ে বাঁধা হবে শাক, ওই জন্য খড় কাটার সময় এগুলো মাঝখান থেকে কাটা হয়েছে। আর দেখো জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পিঁড়ি সব রেডি করে নিয়েছি, আসা মাত্রই শাক বাঁধা শুরু হয়ে যাবে। আর দেখো খাঁচা ভর্তি করে শাক নিয়ে চলে এসেছে, আমি ব্যাগেরগুলো ঢেলে নিলাম, আর এখন আমরা সবাই মিলে শাক বাঁধছি। এদিকে দেখো দিদিভাই বসে আছে কোনার মধ্যে, ওদিকে ভাগ্নি, এদিকে শাশুড়িমা, সবাই মিলে আমরা এখন শাক বাঁধবো। আর শাক বাঁধা তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দেখো আজকে সবাই মিলে শাক বাঁধছি, এটা এভাবে তোমাদের সাথে একবারও শেয়ার করা হয়নি। তো দেখো সবাই মিলে একসাথে গল্প গুজব করতে করতে শাক বাঁধা হচ্ছে, আর খাঁচারগুলো বাঁধা হবে, ব্যাগেরগুলো বাঁধা হবে, সবগুলো দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কিছু কিছু তোমাদেরকে দেখাবো। আর এগুলো সব বিক্রি হবে বাজারে। তো আমাদের এখানে বড় বাজার বলতে আলিপুর বাজার। তো শ্বশুরমশাই সকাল সকাল ভোর হতেই হচ্ছে আলিপুরের বাজারে নিয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে আমার সোনাই ঘুম থেকে উঠে কান্না করছে, কি কান্না কি বলবো, শাক বাঁধতে বাঁধতে ওকে নিয়ে যাই ঘুমে দিয়েছিলাম, কিছুতেই ঘুমালো না, আবার বিস্কুট টিস্কুট দিয়ে আবার চলে এসেছি। দেখো এখানে ভাগ্নি বসে আছে, আর সোনাই কিন্তু বাইরে খেলা করছে, কিছুতেই তো আর ঘুমালো না, খালি কাঁদছে। আর আমি এদিকে কী করছি জানো, আমার বাঁধা পুরো কমপ্লিট, তো গুনছি কতগুলো বেঁধেছি, আমি টোটাল কত বেঁধেছিলাম জানো, পরে তো ভয়েস দিচ্ছি, তো আমি বেঁধেছিলাম টোটাল 4 কুড়ি, দিদিভাই 4 কুড়ি, বাদবাকিটা 3 কুড়ি না কয় কুড়ি শাশুড়িমার বেঁধেছে। তো সমস্ত কিছু মিলে আমাদের 12-13 কুড়ি এমনই হয়েছিল, 13 কি এমনই হয়েছিল। আর বাড়িতে শাক রান্না হয়েছিল, তো এগুলোর জন্য নিয়েছিলাম। তো দেখো আমি গুনছি, আর পাশের বাড়িতে তো গান চলছে, তাই আমি তোমাদেরকে ভয়েস দিতে যাচ্ছি। আর দেখো আমার কিন্তু বাঁধা পুরো কমপ্লিট, টোটাল 80টা না কতটা যেন মুঠ হয়েছিল। তো এগুলো এভাবে আমরা 20 সিস্টেম করে গুনে নিই, মানে 20টায় 1 কুড়ি, তো এভাবে গুনে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এগুলো সব আমার পেছনেগুলো দিদিভাই আছে, আর খাঁচার সামনে দেখতে পাচ্ছে ওলেন শাশুড়িমা বেঁধেছে, আর সোনাই আর ভাগ্নি কী করছে, ভাগ্নি তো বাইরে খেলা করছে, আর সোনাই বাইরে খেলা করছে, আর ভাগ্নি এখানে বসে বসে শাশুড়িমারগুলো গুনছে। তো দেখো আর আমার এখানে 2টা আঠি কম পড়েছিল, তাই দিতে বলছে। বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, শাকটা বেঁধে রাস্তায় এসেছি,
প্রচুর গরম লাগছিল। আর এদিকে দেখো ধান খেতের মধ্যে, ওখানে একদিন একটা লোক সাপ মেরেছিল, তো সাপ মারা লাঠিটাকে দূরে ফেলে দিল। আর শাকটাক বাঁধার পর আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি একটু, প্রচণ্ড গরম গরমের জন্য একদম পুরো একদম কেমন লাগছিলো, তো ওই জন্য একটু ফ্রেশ হয়ে এসে কী হচ্ছে জানো কী হবে? তো আমি এখানে পেঁয়াজ ধুয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এগুলো দিয়ে কী হবে জানো? বলবো একটু থামো, এখন কাটছি আমি লঙ্কা। লঙ্কাগুলো ছোট্ট ছোট্ট ডিম আমলেটে যেমন দেওয়া হয় ছোট্ট ছোট্ট করে, তার থেকেও আরও ছোট ছোট করে কাটছি, কেটে দিচ্ছি। আর আমাদের যে বাগানে, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, বাগানের যে জঙ্গলে যে হয়, মানে জঙ্গলের মধ্যে ধনে পাতাগুলো, যেগুলো বন ধনে পাতা অনেকে অনেক বলে, তো ওই ধনে পাতাগুলো আমি ভালো করে কল থেকে ধুয়ে এনে মগে রেখেছিলাম, তো মগ থেকে আরেকটু ধুয়ে নিয়ে এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখো এই পাতাগুলো, এগুলো এমন হয়, আর সাইডে পুরো কাটা কাটা থাকে, তো এগুলো কাটা ধনে বলে, কেউ জঙ্গলে থাকে ওই জন্য জঙ্গলি ধনে বলে, অনেকে মানে যে যেমন জানে তেমন বলে। তো এগুলো সব কেটে নিচ্ছি কিসের জন্য জানো? এগুলো কেটে নিচ্ছি সুজি দিয়ে, একটা নতুন রেসিপি হবে যেটা দিদিভাই জয়পুরে করতো, তো এখানে এসে বলছে যে এরকম হবে, তো তুমি এগুলো রেডি করো। তা আমি এগুলো রেডি করছি, তো শাশুড়িমা বলছেন একটু লবণ নাও, লবণ নিয়ে একটু মেখে নাও, তাহলে কী হবে পেঁয়াজগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে, আর পেঁয়াজগুলো একটু লবণের জন্য নরম হয়ে যাবে, তাহলে কাঁচা কাঁচা থাকবে না বাঁধার সময়। তো আমি ভালো করে লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মেখে নিচ্ছি। তা আমি আবার বলছি আর গল্প করছি শাশুড়িমার সাথে, উনি রান্না করছেন, ওদিকে রান্নাও কিন্তু এদিকে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সুজিটা আমি ঢেলে দিলাম, আর রান্না হয়েছে মাছ দিয়ে, গাছের চাল কুমড়ো দিয়ে রান্না হয়েছে, সবজি দিয়ে, আর করেছে শুটকি মাছ ভর্তা। আর দেখো এদিকে আমি জল দিয়ে এখন মেখে রেখে দেবো, তরকারি রান্না হতেই হয়ে যাবে, পরে এগুলো ভাজারও তোমাদের সাথে শেয়ার করব। আর হবে কাঁকরোল ভাজা, দেখো আমার পাশে রাখা আছে কাঁকরোল ভাজা দেখা যাচ্ছে, তো আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্সড করে পরে ভেজে নেব, তো চলো দেখতে থাকো। আর দেখো থালার মধ্যে সুন্দরভাবে লাগছে না সবুজ সবুজ ধনে পাতা দেওয়ার জন্য? আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে। আর প্লিজ তোমরা কড়াইটাকে একটু ইগনোর করো, কেননা এইমাত্র রান্না হয়েছে, তো আর রান্নায় ভাজা টাজা করলে কড়াইটা কিন্তু লাল হয়ে যায়, মেজে নিলে আবার পরিষ্কার হয়ে যায়, মাজলে আবার কোনটা পরিষ্কার না হয়। তো দেখো আমি ফোন ধরে আছি, আর অসুবিধা হচ্ছে, তাই দিদিভাই বলছে কি আমি সুন্দর করে দিই, তুমি হচ্ছে ভিডিও করো। আর দেখো ভিডিও করতে করতে সোনা এদিকে কী করেছে, মুখে ক্রিম দিয়ে এসে বলছে মা মেখে দাও, পরে আমি বলছি না সোনায় আমি লঙ্কাতে মেখেছি তো ঝাল ধরবে, তো তুমি হচ্ছে নিজে হাতে একটু মেখে নাও। আর দেখো উল্টে দিচ্ছে, আর এভাবে রান্নার পর একটু ভাজলে না এভাবে কড়াইটা হয়ে যায়, তো রাত্রি হয়ে গেছে যেহেতু, ওই জন্য পরে আর কড়াই পালে নেওয়া হয় না, রাত্রিবেলা হলে মাজা হয় না, ওই জন্য আর মাজলাম না। তো দেখো সুন্দর লাল লাল করে ভাজছে, আর কি করবে বলো তো, মাঝখান থেকে কেটে দেবে, কেননা সুজির যেহেতু ওই জন্য অল্প কাটা হবে, তো সোনাই অর্ধেক ভাগ্নি অর্ধেক এভাবে সবাই অর্ধেক অর্ধেক করে আমরা খেয়ে নেব, তো ওই জন্য আগে যদি অর্ধেক করে না দিই সোনাই পরে প্রচুর কান্না করে, তো পরেরগুলো এখন ভেজে নেওয়া হবে, তো হালকা পরিমাণে একটু তেল দিতে হবে, তেল না দিলে কী হবে বলো তো কড়াই লেগে যায়। তো দেখো এভাবে এভাবে দিয়ে দিচ্ছে, আর এভাবে দিলে কিন্তু আঙুলে প্রচণ্ড গরম লাগে, তো একটু ভালো খেতে চাইলে তো একটু কষ্ট সহ্য করতে হবে। আর দেখো কী সুন্দর লাল 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 হয়ে যাচ্ছে, আর যেমন গোলা রুটিগুলো করি এভাবে লাল লাল, কিন্তু এটা টেস্টটা অন্যরকম, ওটা টেস্টটা অন্যরকম। তো দেখো এভাবে সম্পূর্ণগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর তোমরা যদি চাও তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো সুজি দিয়ে এভাবে, আটা ছাড়া, আটা কোনো আটা দেওয়া হয়নি, শুধু সুজি দিয়ে, আর এভাবে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচানো দিয়ে এভাবে করা হয় লবণ দিয়ে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই পাশে থেকো, আর সবসময় আমাকেও পাশে পাবে।